হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। এই তো মোমস কিচেন এন্ড ব্লগ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন ব্লগটি। আর এবার যখন বাড়িতে গিয়েছি, প্রিন্স আমাদেরকে মনে হয় ভুলে গেছে, কুলে আসেই না। যতবারই কুলে নিতে যাই শুধু কান্নাকাটি করে। আর একদম শুকাই গেছে, অনেক শুকাই গেছে। এই যে কোনো একটু কুল থেকে নামাইছে, কান্নাকাটি করতেছে। আর এখন হাঁটতেও শিখে গেছে, দৌড় দিতে পারছে, বড় হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর বাঁধাকপি ভাজি করছে, শুটকি নাড়া করছে। তো সুদ্ধি রান্না বান্না করলো। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে সব বসে বসে গল্প করছে। আর এই যে প্রতিমা বিসর্জন দিয়ে দিবে, জয় নিলয় তনয় ওরা সবাই পুকুরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, পূজা আসতেছে আসতেছে, সেটাই অনেক আনন্দের। তো এবার সরস্বতী পূজায় অনেক মজা হয়েছে, সবাই অনেক অনেক আনন্দ করছে। তো পূজার পরদিনই প্রতিমা বিসর্জন দিয়ে দেয়, তো ওরা সবাই নিয়ে যাচ্ছে। আসলে অনেক ভারী, আর প্রতিমাটা তো খুবই সুন্দর হয়েছিল, একদম অনেক গর্জিয়াস হয়েছিল। তা আমাদের সামনেই একটা পুকুর আছে, বাড়ির সামনে আমাদেরই, তো ওখানেই প্রতিমাটা বিসর্জন দিবে। তো ওরা সবাই ধরে নিয়ে আসছে। এই যে তো প্রতিমা বিসর্জন দিয়ে আমরা বাড়িতে চলে আসছি। আর পুজোতে যে পড়েছিল সব কাপড় চোপড় তো বাইরে নেড়ে দিছে, আর অনেক অনেক হাঁড়ি পাতিল এগুলো সব ধুয়ে রোদে শুকাতে দিছে। এই যে আর পাশের বাড়িতে আবার বিয়েও আছে, আর সবাই যে জল ভরতে যাচ্ছে, তা আমাদের এদিক দিয়ে আবার জল ভরে আবার আসতেছে। তা আমরা গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো এবার অনেকগুলো বিয়ে আছে বাড়ির আশপাশে, চারদিকে অনেক বিয়ে, সরস্বতী পুজোর দিন, পুজোর পর দিন অনেকেরই বিয়ে ছিল। আমাদেরও বিয়েতে নিমন্ত্রণ আছে, তো যদি যাওয়া হয় তাহলে অবশ্যই শেয়ার করব। এই যে তারা জল ভরে যাচ্ছে। আর এই যে কিউট একটা বেবি আমাদের বাড়িতে আসছে, সাদা সাদা তোমার গুলো জানি দেখো, প্রিন্সের মতোই ছোট্ট একটা কিউট বেবি। আর বিকেলবেলা আমাদের বাড়িতে একটা লোক বানর নিয়ে আসছে। এই যে সবাই দেখতে আসছে, তো আমিও আসছি। ভাবছিলাম এটাকে কি খাওয়ানো যায়, পরে একটা কলা নিয়ে আসছি ঘর থেকে। এখন এই যে শান্তা ওকে একটা এই যে কলা দিচ্ছে, কি সুন্দর হাত বাড়িয়ে নিচ্ছে। আবার এখন এই যে কলাটা নিজে নিজে ছিলে, আবার এই যে নিজে নিজে খাচ্ছে। সুন্দর করে খেয়ে নিচ্ছে সবাই দেখতেছে। আর নিলো এদিকে কি করছে, গাছ থেকে পেয়ারা পেরে আনছে ঘরের সামনে, যে গাছটা এই যে আবার দেখতেছে, কলাটা ছিল সিলকাটা ছিল, দেখতেছে এই যে নিলো পেয়ারা পেরে আনছে। এখন পেয়ারাটা দিচ্ছে, এই যে উপরের পাতা ছোট্ট ডালাটা ছিঁড়ে এখন আবার ছুলেই খাচ্ছে। সবুজ যে ছুলকাটা ওইটা খাচ্ছে না, ওইটা ফেলে ভিতরে জায়গাটা খাচ্ছে। এই যে কিন্তু মানুষের মতো দু হাত দিয়ে ধরে ছিলে ছিলে তারপর খাচ্ছে। আর সবাই তো আশপাশ দিয়ে অনেক মানুষজন আসছে, সবাই দাঁড়িয়ে দেখতেছে। কাছ থেকে একটু দেখাই এই যে। আর পাশের বাড়িতে আরেকটা বানর আসছে, দুইটা লোক দুইটা বানর নিয়ে আসছে। আর এখন দীপ কি করছে, ঘর থেকে আরো কয়েকটা বাদাম নিয়ে আসছে। এই যে বাদামগুলো দেওয়াতে ছিলে খাচ্ছে। অনেক মানুষজন আসছে, এই যে আশেপাশে যে স্কুলের কয়েকটা বাচ্চা। আর এই যে দিয়া আবার আরেকটা কলা নিয়ে আসছে,
আবার ভয়ও পাচ্ছে দিতে গিয়ে। তো অনেক মানুষজন হয়ে গেছে বানরের কি দেখে, আর যে দিয়া দিতে চাচ্ছে আবার ভয়ও পাচ্ছে। আর এই তো কলাটা দিল কিন্তু কলাটার খাবে না, এই যে খায় নাই। আর এই যে বানর চলে গেছে, আর জয়ের একটা আর দুইটাই ছিল, একটা পাখি উড়ে গেছে আর একটাই আছে, এই যে সেটাকে এখন একটু বের করছে আর এই যে হাতে নিচ্ছে। আর এটাকে এটার ঘাড়ের মধ্যে কাকড় আর কামড় দিছে। তো এটা বেশি একটা উঠতে পারে না মনে হচ্ছে, অল্প একটু উঠছে আবার হাত দিয়ে ধরে নিচ্ছে, এই যে খুব সুন্দর দেখতে। তো দুটাই ছিল, একটা উড়ে গেছে, এই যে আমিও হাতের মধ্যে নিলাম। তা আমারও এই পাখিগুলো একটা কেনার ইচ্ছে, আমি ভাবছিলাম যে কিনবো। তো আমার বাসায় যেগুলো আছে এগুলো হচ্ছে বাজিঘার, এই যে সুন্দর লাগে দেখতে, একদম হোয়াইট। আর এই যে আঙ্গুলের মধ্যে ওর বসে গেছে। শান্তা আমার ছোট ননা, ননার হাজবেন্ড, ওনারা একটা বিয়ের নিমন্ত্রণে যাচ্ছে, তো ওরা সবাই রেডি হয়ে গেছে। আর জয় দুর্জয় ওরাও যাবে। তো বাড়িতে এসে সবার সাথে অনেক ভালোই সময় কাটাচ্ছি, ভালো লাগছে। ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন।